কঙ্গনা রানাউত ব্যক্তিগত জীবনে বিতর্কিত হলেও সে তার অভিনয় দিয়ে তার মেধা দিয়ে বলিউডে টিকে আছেন এবং অসাধারণ প্রতিভার পরিচয় দিচ্ছেন। ইমার্জেন্সি টিজার যারা দেখেছেন তারা ইতিমধ্যে দেখেছেন যে কঙ্গনা রানাউত এত ভালো লুক দিয়েছে ইন্দিরা গান্ধীর, যেটা এখন পর্যন্ত অন্য কোনো অ্যাক্ট্রেস এত ভালো লুক বা এতটা অথেন্টিক লুকে আসতে পারেনি আমাদের সামনে। এখানে মনে হচ্ছে যে আমরা যদি সিনেমাটা দেখি হয়তোবা এরকম মনে হবে যে এটা কঙ্গনা রানাউত না, ইন্দিরা গান্ধী। তার লুকটাতে তেমনই প্রকাশ পাচ্ছে। ইন্দিরা গান্ধীর শুধু লুকটা না, এর সাথে ডায়লগ ডেলিভারি এবং ডায়লগ ডেলিভারির মধ্যে যে প্রসেস বা তার ডায়লগ ডেলিভারি স্টাইলটা, যেভাবে নরম সুরে ইন্দিরা গান্ধী কথা বলতো, ঠিক সেই রকম যেন কঙ্গনা রানাউত বলতেছে। তার গলার মধ্যে এমন সুন্দর একটা ভাব রয়েছে, নরম সুর রয়েছে, এবং তার লুকিং তো অথেন্টিক, অনেক দারুণ। যে কারণে এবং যে মেধার কারণে এবং যেসব গুণের কারণে সে বলিউডের কুইন খ্যাত। আর তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো চলচ্চিত্র আমাদের সামনে উপহার দিচ্ছেন। আর টিজারের মধ্যে শুধু তার ডায়লগ, লুকিং এবং ডায়লগ ডেলিভারি, আর ছাড়াও যে শুরুতে কিছু ন্যারেশন থাকে যে কীভাবে একজন প্রধানমন্ত্রী ডিক্টেটর হয়ে যাচ্ছে, মানুষ কীভাবে তার অধিকার হারাচ্ছে অথবা অধিকার পাওয়ার জন্য আন্দোলন করছে, এবং বিরোধী পার্টির নেতা অনুপম খের কীভাবে জেলে বন্দি হয়ে রয়েছে, এই ধরনের একটা ছোট্ট ন্যারেশন দিয়েছে। তাই বলা যায় যে এটার টিজারের শুরু দিয়ে ন্যারেশনটা এবং এর পরবর্তীতে কঙ্গনা রানাউটের ডায়লগ, লুকিং, অথেন্টিক লুক, ডায়লগ ডেলিভারি এবং তার একটা ডায়লগ যে ইন্দিরা ইজ ইন্ডিয়া এবং ইন্ডিয়া ইজ ইন্দিরা, এবং তার ডায়লগ এই ডেলিভারিটা এবং এই ডায়লগটা, সব মিলিয়ে বলা যায় যে এই সিনেমাতে যদি স্টোরি উপস্থাপনাটা সুন্দর হয় তাহলে কঙ্গনা রানাউট রকন করবে, একদম ফাটিয়ে দেবে এই সিনেমার মধ্যে, এবং সে তার অভিনয়টা দিয়ে আবার বলিউডে রাজ করবে। তো সব মিলিয়ে এটা মনে করতেছি যে ইমার্জেন্সি সিনেমাটা দারুণ হবে। আমি যদি এটাকে স্টার পয়েন্ট দিতে চাই হয়তোবা এটাতে 4 মার্ক দেওয়া যাবে, 5-এর মধ্যে 4 স্টার দেওয়া যাবে টিজার দেখে আমার তাই মনে হচ্ছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।